বছর ঘুরে হাজির হচ্ছে ঈদ, আনন্দের অন্যতম অনুষঙ্গ পরিবারের ছোটদের জন্য ঈদ সালামি, আর এজন্য চাই নতুন কর্কলের টাকা। শুধু ব্যাংকেই নয়, বাস স্ট্যান্ড, রেল স্টেশন সহ বিভিন্ন পয়েন্টে নতুন টাকার দোকানে ভিড় করছেন অনেকেই। ঈদ ঘিরে বেশ জমে উঠেছে নতুন টাকার বাজার। টাকা দিয়ে টাকা কেনার গল্প জানাচ্ছেন মনিরুল ইসলাম। রাজধানীর গুলিস্তানের পাতাল মার্কেটের পাশেই নতুন টাকার বাজার। শুনতে অবাক লাগলেও কর্কড়ের নতুন নোটের জন্য গুনতে হয় অতিরিক্ত টাকা। সারা বছর নোট বেচা কেনা হলেও ঈদে হয়ে ওঠে জমজমাট। নতুন 10 টাকার বান্ডিলে 160 আর 20 টাকার বান্ডিলে গুনতে হবে অতিরিক্ত 140 টাকা। বিক্রেতারা বলছেন বাংলাদেশ ব্যাংকের লোকেরা এসে নতুন টাকা দিয়ে যায়। বাংলাদেশের ব্যাংকের ওদের লোক আছে, ওরাই আমাদের দিয়ে যায়, মানে ওদের কাছ থেকে আমাদের কিছু কমিশন দিয়ে রাখতে হয়। 100 টাকার বান্ডিল বেচতে 10,100 টাকা, 50 টাকার বান্ডিল বেচতে 150 টাকা। নিয়ম অনিয়ম যাই হোক, ঈদ আনন্দকে ভিন্ন মাত্রা দিতে চৈত্রের দাবদাহ উপেক্ষা করেই টাকার বাজারে ভিড় করছে মানুষ। ঈদ আনন্দে নতুন টাকা দিয়ে সবাইকে কনভিন্স করার জন্যই। ক্রেতারা বললেন পুরনো 100 টাকার নোটের চেয়ে নতুন 10 টাকার নোটেই শিশুরা বেশি খুশি হয়। 100 টাকা দিলে বাচ্চারা তেমন একটা খুশি হয় না, 10 টাকার নতুন দিলে বাচ্চারা অনেকই খুশি হবে। পুরান টাকা দিলে তো খুশি হয়, তারপর নতুন টাকা দিলে আর কি বেশি খুশি হয়। বছরের মোট বিক্রির অর্ধেকই হয় দুই ঈদে, তাই দম ফেলার ফুরসত নেই বিক্রেতাদের। গতবার তো করোনা গেছে, এই কারণে বেচা বিক্রি ছিল না। 20 রোজার পর থেকে ব্যাংক ছাড়ছে, যার জন্য মানে খোলা বাজারে টাকাটা একটু বৃদ্ধি পাইছে। এবার ঈদ উপলক্ষে 30,000 কোটি টাকার নতুন নোট ছেড়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক ছাড়াও বাণিজ্যিক ব্যাংকগুলোতেও মিলছে নতুন নোট। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।